অনেক ভাই বলে হুজুর দাড়ি রাখতাম চাই কিন্তু আপনার ভাবির জন্য পারি না। এ ভাই আমার ভাবির জন্য আপনি যে হালাল হারাম না মেনে যে ইনকাম করলেন 70,000 টাকা দিয়ে খাট ক্রয় করলেন, আমার ভাবিকে নিয়ে যে আরামায় এসে থাকলেন এই খাটের মধ্যে, আপনি আজকে মৃত্যুবরণ করলে আমার যেই ভাবির জন্য আপনি এত টাকা দিয়ে খাট আনলেন, আমার যেই ভাবিকে নিয়ে এতদিন সংসার করলেন, আপনি বিশ্বাস করেন রাত 12টায় আপনার মৃত্যু হলে একটার মধ্যে আমার ওই ভাবি বলবে তাড়াতাড়ি তার লাশটা মাটিতে নামাও? আপনি যেই ভাবির জন্য দাড়ি রাখেন না ওই ভাবি আপনার সাথে কবরে যাবে না, আমার যেই ভাবির জন্য আপনি হারাম কামান ওই ভাবি আপনার সাথে কবরে যাবে না, যেই সন্তানের জন্য আপনি হালাল হারাম না মেনে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছেন, আপনি বিশ্বাস করেন এত জায়গা সম্পত্তি আপনার 3.5 হাত কবরের চেয়ে 1 হাত জায়গা বেশি পাবেন না। আপনি এত জায়গা সম্পত্তির মালিক আপনি 3.5 হাত জায়গা পাবেন, বেশি পাবেন না। অতএব আপনি ওই স্ত্রীকে বলবেন দেখো আমি তোমার জন্য আমার নবীজির কলিজার মধ্যে খুর লাগাইতে পারি না,